প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি ঘর দেখাবো, সেটা হচ্ছে কুঁড়ে ঘর, বারান্দা সহ কুঁড়ে ঘর। পাশাপাশি সেই কুঁড়ে ঘরটাকে বিষয় করে একটি দৃশ্য আমরা প্রথমেই ঘরটি এঁকে নেব। কুঁড়ে ঘর হলো খড়কুটো বাঁশ দিয়ে যে ঘরটা তৈরি হয় সেটাই কুঁড়ে ঘর। তো তোমরা একটু দেখতে থাকো, প্রথমত কুঁড়ে ঘরটা একটু আঁকা বাঁকা থাকে। এটা হলো বাঁশ, ছন বা খড়কুটো, ওই রকম বিষয়বস্তু দিয়ে তৈরি করা হয়। এগুলি হলো বাঁশ, এই পাশেও একটা বাঁশ থাকতে পারে। আমরা প্রথমে বলেছিলাম বারান্দা সহ, তো আমরা এখন বারান্দার অংশটা এঁকে নেব। তারপর মূল ঘরের অংশটা আঁকবো, এবার বারান্দার খুঁটিগুলো দেব। তারপর এখানে একটা জানালা থাকবে, দরজার অংশ একটু চলার জন্য দেখা যাচ্ছে না, বারান্দা চলার জন্য। আর এখানে একটা জানালা। এই হচ্ছে কুঁড়ে ঘর। আর তোমরা তো ওই ঘরটা সম্পর্কে জানো, ওই ঘরটা পারবে। তো এটাকে কেন্দ্র করে আমরা একটা দৃশ্য আঁকি, দেখো। এটা নিশ্চয়ই জানো এটা কি, এটা হচ্ছে খড়পালা। আমরা সাধারণত ঘরের পেছনে গাছ দিতে পছন্দ করি, কলা গাছ। এই হচ্ছে কলা গাছ। আমরা যদি চাই অন্য একটা গাছ দিতে পারি, সেক্ষেত্রে দিতে পারি। আচ্ছা, আমরা চাইলে এখানে একটা তাল গাছ দিয়ে দিতে পারি, বাড়ির সামনে একটা তাল গাছ। তো তাল গাছের উপর অংশটা আগে এঁকে নিলাম। তারপর দিগন্ত রেখা, যেটা হলো অনেক দূরে থাকে, অনেকটা দূরের গ্রাম। তারপর পাশে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী, নদীতে ছোট্ট একটি নৌকা অনেক দূরে। একটা পালতোলা নৌকা দিতে পারে, চাইলে দু একটা ফিগার দেওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত। তো এই ছবিটা দেখবে এবং বাসায় চেষ্টা করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।